সুখ ও শান্তি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জীবনে যদি সুখ ও শান্তি না থাকে তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকাটাই খুব কঠিন হয়ে দাঁড়ায়। সুখ অনেক সময় আমরা আমাদের নিজেদের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু শান্তি কিন্তু সেভাবে পাওয়া যায় না। কারণ আমাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা কোনো সময় নিজেদের জীবনে শান্তি খুঁজে পাই না, আর শান্তি না থাকলে আমাদের জীবনে কোনো আনন্দ থাকে না। তাই আপনাদের জীবনে সুখ ও শান্তির সন্ধান দিতেই আমাদের এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে যিনি আমাদের বিশেষ ব্যক্তিত্ব তাকে তো আপনারা প্রত্যেকেই চেনেন এবং জানেন, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, যিনি নিজের জীবনকে নিয়োজিত করেছেন সমাজ ও মানুষের মঙ্গলার্থে। আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এবং কবজের মাধ্যমে তিনি বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা দূর করে তাদেরকে আজকে একটা সুন্দর জীবন উপহার দিয়েছেন, এবং তার আশ্রম তন্ত্রভূমি হিন্দু ভূমি সর্বদাই কাজ করে চলেছে হিন্দুত্বের রক্ষাতে, এবং আগামী 500 বছর যাতে হিন্দু ধর্ম অক্ষুণ্ণ থাকে সেই বিষয়ে এই আশ্রম কিন্তু সর্বদাই কাজ করে চলেছে। তাহলে যে ব্যক্তি এই আশ্রমের মাধ্যমে এবং তন্ত্র হোমযজ্ঞ এবং কবজের মাধ্যমে বিভিন্ন মানুষকে বিভিন্ন সমস্যায়, যারা জটিল সমস্যা এবং কঠিন সমস্যায় জর্জরিত ছিলেন, তাদেরকে সমস্যা থেকে বের করে এনে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমের প্রতিষ্ঠাতা শ্মশানচারী তান্ত্রিক সন্ন্যাসী সাধু বাবা স্বামী শ্রী তাপস আচার্য মহারাজ, যিনি শ্মশানচারী তন্ত্র সাধক এবং কবজে প্রতিকার করে থাকেন। তন্ত্র হোমযজ্ঞ ও কবজের মাধ্যমে তিনি জাগতিক সব সমস্যার প্রতিবিধান দিয়ে থাকেন, এবং মানুষের মঙ্গলার্থে কবজ দিয়ে যে অর্থ সংগ্রহ হয় তা সম্পূর্ণ ব্যয় হয় সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে। তার থেকে একটি অর্থ তিনি নিজের স্বার্থে ব্যয় করেন না, তার পুরোটাই মানুষের আত্ম সামাজিক ও আধ্যাত্মিক উন্নয়নের কাজে ব্যয়িত হয়। আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী তাপস আচার্য মহারাজ। তাপস আচার্য মহারাজজিকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। মহারাজজি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অবশ্যই আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী তাপস আচার্য মহারাজজি। তাই আপনাদের জীবনে কোনো সমস্যা থাকলে ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং মহারাজজির সঙ্গে সরাসরি ফোনে কথা বলে নিন। আজকের এই অনুষ্ঠানে তিনি কিন্তু উপস্থিত থাকেন একমাত্র আপনাদের জন্যই, আপনাদের বিভিন্ন সমস্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে যাতে আপনাদেরকে সঠিক সমাধান দিতে পারেন, সেই উদ্দেশ্যেই কিন্তু তিনি এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তাই আপনাদের যে কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় ফোন করুন এবং মহারাজজির সঙ্গে সরাসরি ফোনে কথা বলে নিন। আর এই তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম, যেটা আমি প্রথমেই বললাম যে আগামী 500 বছর যাতে হিন্দু ধর্ম অক্ষুণ্ণ থাকে সেই বিষয়ে সর্বদাই কাজ করে চলেছেন, এবং এই তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজজি কি আপনাদের উদ্দেশ্যে একটি প্রতিবেদন রেখেছেন, সেটি কি আমি আপনাদের একবার জানিয়ে দিচ্ছি। হিন্দু সমাজের প্রতি হিন্দু ভূমির একটি আবেদন। হে শাশ্বত সনাতন অমৃতস্ব পুত্র হিন্দু সন্তানগণ, বিশ্বময় শাশ্বত সনাতন বৈদিক মানব হিন্দু ধর্ম দর্শন আধ্যাত্মিকতা মানবাধিকার সেবা প্রচার প্রসার সংরক্ষণে হিন্দু ভূমিতে মুক্ত হস্তে দান করুন। আপনার অমূল্য দান হিন্দুত্ব বিকাশে সহায়ক হয়ে উঠবে। হিন্দু সমাজের প্রতি হিন্দু ভূমি তাই প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদান্তে শ্মশানচারী তান্ত্রিক সন্ন্যাসী সাধু বাবা শ্রী তাপস আচার্য মহারাজ হিন্দুভূমি প্রতিষ্ঠাতা। আর এই হিন্দু তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম
হিন্দু ধর্ম রক্ষায় এবং হিন্দু ধর্ম যাতে আগামী 500 বছর অক্ষুণ্ণ থাকে এবং হিন্দু ধর্মের প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন কাজ করে থাকে। যে কাজগুলো করে থাকে সেই কাজের অন্তর্গত কিছু কাজ হলো বিশ্বময় হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, হিন্দু দর্শন প্রচার, প্রসার ও সংরক্ষণ। ভারত একটি হিন্দু রাষ্ট্র, সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র হিন্দুদের লক্ষ্য, গোরক্ষা, গোসেবা, গোমাতা পূজন। ভারতে আশ্রিত বিশ্ব থেকে আগত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদান, ভারতে আগত অনুপ্রবেশকারীদের বহিষ্কার, হিন্দু জন জাতির মধ্যে ঐক্য সাধন, কোনো হিন্দু পতিত হতে পারে না, হিন্দু অমৃত সন্তান, জাতীয় সংহতি রক্ষা, সন্ত্রাসবাদ মুক্ত পৃথিবী, হিন্দু রক্ষায় ও হিন্দু ভূমি রক্ষায় হিন্দু রক্ষী বাহিনী গঠন, ভারত মাতার পূজন, ভারত মাতার জয়, দুর্নীতি মুক্ত ভারত, নেশা মুক্ত ভারত, সকলের জন্য অভিন্ন আইন, হিন্দু মঠ মন্দির গঠন, সংস্কার ও উদ্ধার, হিন্দু জাগাও, হিন্দু বাঁচাও, হিন্দু বাড়াও, হিন্দু বসাও, বেটি বাঁচাও, বহুলাও, ছোঁয়া ছুত জাত পাত মুক্ত হিন্দু সমাজ নির্মাণ, ভয়ে প্রলোভনে সধর্ম হিন্দু ধর্ম ত্যাগ করব না, অন্য ধর্ম গ্রহণ করব না, অখণ্ড ভারত নির্মাণ, সকলের জন্য অন্ন বস্ত্র বাসস্থান জীবিকা শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থা, সকলের মৌলিক অধিকার মানবাধিকার রক্ষা, হাজার বছরের বিদেশি ধর্ম সংস্কৃতি দর্শনের প্রভাব থেকে শাশ্বত সনাতন হিন্দু ভারতীয় ধর্ম সংস্কৃতি দর্শনের পুনঃপ্রতিষ্ঠা। এই কাজগুলো তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম করে থাকে। তাই আপনারা যারা এই কাজকে আরও বাড়াতে চান বা এই কাজ যাতে আরও ভালোভাবে তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম করতে পারে তার জন্য অবশ্যই মুক্ত হস্তে তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমকে দান করুন। আপনারা মুক্ত হস্তে তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমকে দান করতে পারেন, তার জন্য অবশ্যই মহারাজজির সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমরা চলে যাচ্ছি এবার আজকের আলোচনায়। যে বিষয়টি নিয়ে আমরা গত পর্ব আলোচনা করেছিলাম সেই বিষয়টি নিয়ে আরও অনেক কিছু আজ মহারাজজির কাছ থেকে আমরা জেনে নেব। আগের পর্ব এই বিষয় নিয়ে আমরা অনেক কিছু জেনেছি আর ক্রমাগত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সেই বিষয়টি হলো শ্রী শ্রী চণ্ডী দুর্গা সপ্তশতী। এই বিষয়ে মহারাজজি গত পর্বে অনেক কিছু আমাদের বলেছিলেন, মহারাজজি আজ কি বলবেন এই বিষয়টি নিয়ে? যারা তন্ত্রভূমি হিন্দুভূমির এই আধ্যাত্মিক অনুষ্ঠান দেখছে তাদের বলবো শ্রী শ্রী দুর্গা সপ্তশতী ও চণ্ডীর উপাখ্যান সংস্কৃত শ্লোকে বলা হবে এবং তার বাংলা অনুবাদও বলা হচ্ছে সকলের বোঝার সুবিধার জন্য। এর একটি অক্ষর একটি শব্দ যদি কেউ ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করে এবং হৃদয়ে যদি কে গ্রহণ করতে পারে, অন্তরাত্মার সঙ্গে যদি একে জুড়ে নিতে পারে, তাহলে তার জীবনের যা লক্ষ্য, একজন হিন্দু একজন মানুষের জীবনের যা লক্ষ্য চতুর্বর্গ লাভ করা, ধর্ম অর্থ কাম মোক্ষ, তার লাভ হবে হবে হবে। এটা তন্ত্রের একটি শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে দুর্গা সপ্তশতী। শ্রী দুর্গায় নমঃ। শ্রী শ্রী দুর্গা সপ্তশতী অত প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় মেধা ঋষি কর্তৃক রাজা সুরত ও সমাধিকে ভগবতীর মহিমা বর্ণন প্রসঙ্গে মধু কৈটব বদ সংবাদ বিনিয়োগ। ওম অষ্ট শ্রী প্রথম চরিত্রস্য ব্রহ্মাঋষি মহাকালী দেবতা গায়ত্রী ছন্দাহ নন্দা শক্তি রক্ত দন্তিকা বীজম অগ্নিস্তত্তম ঋগ্বেদ স্বরূপম শ্রী মহাকালী প্রীত্যর্থে প্রথম চরিত্র জাপে বিনিয়োগ ধ্যানম। ওং খড়গং চক্র গদেশু চাপ পরিঘন শূলং ভূষণ্ডিং শিরাঃ শঙ্খং সন্দতিং করৈত্রিনানং সর্বঙ্গভূষাবৃতম নীলবস্মদূতিমস্য পাদদশকং সেবে মহাকালিকং যামস্তৈত সপিতে হরৌ কামলজহন্তিং
মধুঙ্কৈটাভম এই প্রথম চরিত্রের ঋষি ব্রহ্মা দেবতা মহাকালী ছন্দহ গায়ত্রী শক্তি নন্দা বীজ ও রক্তদন্তিকা তত্ত্ব অগ্নি এবং স্বরূপ ঋগ্বেদ শ্রী মহাকালী দেবতার প্রীতির জন্য প্রথম চরিত্রের জাপে বিনিয়োগ করা হয়। ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকার সময় মধু এবং কৈটবকে বধের জন্য কমল জন্মা ব্রহ্মা যাকে স্থাপ করেছিলেন সেই মহাকালী দেবীকে আমি সেবা উপাসনা করছি। তিনি নিজের দশ হাতে খড়গ চক্র গদা বাণ ধনুষ পরিক শূল ভূষণ্ডী নরমুণ্ড ও শঙ্খ ধারণ করেন। তার তিনটি নেত্র তিনি সর্বাঙ্গে দিব্য আভরণে ভূষিতা। তার শরীরে জ্যোতি নীলকান্ত মনির মতো তার দশটি মুখ ও দশটি পা। ওং নমঃ চণ্ডিকায় ওং ঐং মার্কণ্ডে উয়াচ সাবরণী সূর্যতানায় যমনুকথতিষ্টমা নিশামায় তাদুৎপত্তিং বিস্তরদ্গাদাত মম মহামানুভাবেন যাতা মন্নন্তরাধিপ সাবভূব মহাভাগ সাবরণীতানায়রবে সারচিষ অন্তরে পূর্বং চৈত্রবংশ সমদ্ভব সুরত নাম রাজা আভুবত সমস্তে খীতিমণ্ডলে তস্য পালয়ত সম্যক প্রজা পুত্রা নিবৌরসন বভূব শত্রুবভূপা কুলাবিধ্বংসী স্থানদা। মহর্ষি মার্কণ্ড বলে সূর্যপুত্র সাবর্ণী যিনি অষ্টম মনু বলে কথিত তার উৎপত্তির জন্মকাহিনী বিস্তারিতভাবে বলছি শোনো। সূর্যতনায় মহাভাগ মহাশ্চর্যশালী সাবর্ণী ভগবতী মহামায়ার অনুগ্রহে যেভাবে মন্নান্তরাধিপতি হয়েছিলেন সেই প্রসঙ্গে শোনাচ্ছি। পূর্বকালে সারচিস মন্নান্তরে সুরাত নামে এক রাজা ছিলেন যিনি চৈত্রবংশে জন্মেছিলেন। তিনি সমগ্র ভূমণ্ডলের অধিপতি হয়েছিলেন। তার প্রজাদের তিনি নিজ ঔরস জাত পুত্রের মতো নীতিশাস্ত্র মতে পালন করতেন। তবুও সেই সময় কোলাবিধ্বংসী নামক ক্ষত্রিয় তার শত্রু হয়েছিল। তৈরভাবাত যুদ্ধাম প্রতি প্রবল দণ্ডিনাহ নুনৈরপি সাতৈর যুদ্ধে কোলাবিধ্বংসীর ভীরচিত তাহাত সপুরো মায়াত নিজ দেশাধিপ অববত আক্রান্ত স মহাভাগস্তদা প্রবলারিবি অমর্তের বলির ভীর দুষ্টের দুর্বলস্য দূরত্মাভি কোষ বলং চ পরিতং তত্রাপি সপুরে তাত তত মৃগ বজান হরিত শ্যাম সভূপতি একাকী হয়মরুহ জগম গহনং বনাম স তত্র শ্রমত্র দীক্ষত দ্বিজর্বর্জস্য মেধাস প্রশান্ত স পাদ ক্রীড়ং মুনি শিষ্য নেশিভৃতম। সুরত রাজার দণ্ডনীতি বড়ই প্রবল ছিল। শত্রুদের সাথে তার যুদ্ধ হয়েছিল। কোলাবিধ্বংসীরা যদিও সংখ্যায় কম ছিল তবুও রাজা সুরত যুদ্ধে পরাস্ত হয়েছিলেন। তখন তিনি রণভূমি থেকে প্রত্যাগমন করে
এসে কেবলমাত্র নিজের দেশের রাজা হয়ে থেকে গেলেন। মহারাজ, এই বিষয়ে আরো অনেক কিছু জানবো, তার আগে একবার মহারাজের চেম্বার অ্যাড্রেস গুলো আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা মহারাজজিকে কোথায় কোথায় পেয়ে যাবেন, তার মধ্যে রয়েছে নিজ আশ্রম তন্ত্রভূমি হিন্দুভূমিতে, এই ঠিকানায় জগজীবনপুর গজারমোড় হরিপাল হুগলি। এছাড়া পাচ্ছেন আশ্রম ও গৃহ মন্দিরে 3 নম্বর শ্রীনগর শিবতলা মধ্যমগ্রাম কলকাতা। এছাড়া নতুন আশ্রম তৈরি হবে বা তৈরি হওয়ার প্রক্রিয়া যেখানে চলছে সেটি হলো গ্রাম আগায়াবান্দি পোস্ট অফিস টাবাডুমরা বাসস্টপ গুরুকাটা মোড় থানা রাজনগর জেলা বীরভূম। সিউড়ি থেকে শিশাল ফার্মগামী বাস ধরলে আপনারা এখানে আসতে পারবেন। এখানে জমি কেনা আছে, আশ্রম তৈরির কাজ চলছে এবং আশ্রম তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। আর অবশ্যই মহারাজজির যে কোনো আশ্রমে আসতে হলে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে বুকিং করে আসবেন, 8697430143 অথবা 9836191733। আর অবশ্যই মহারাজজিকে সাধন ক্ষেত্রের মধ্যে যেসব জায়গায় পাচ্ছেন তার মধ্যে রয়েছেন তারাপীঠ সাধন ক্ষেত্র, যেখানে পাচ্ছেন প্রতি মাসের শেষ শনি কিংবা মঙ্গলবার। আর কামাখ্যা সাধন ক্ষেত্রে পাচ্ছেন 2 মাস অন্তর। আর যারা হোমযজ্ঞে আহুতি দিতে ইচ্ছুক তারা তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমে অথবা তারাপীঠ ও কামাখ্যা সাধন ক্ষেত্রে যোগাযোগ করবেন। আর মহারাজজির কাছে যে কোনো মানুষ আসতে পারেন, কোনো অর্থ প্রতিবন্ধকতা নেই। আপনারা যদি ভাবছেন যে তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমে আসলে আমাদের প্রচুর অর্থ খরচ হবে, সেরকম কোনো ব্যাপার নেই, কারণ মহারাজজি কিন্তু রয়েছেন ধনী গরিব নির্বিশেষে সবার জন্য। যে কোনো কেউ আপনারা আসতে পারেন, আপনাদের যে কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায়, আপনারা আর্থিক সংকট থাকলেও কিন্তু চলে আসতে পারেন মহারাজজির আশ্রমে। একবার দেখে নিচ্ছি দর্শক বন্ধু কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি অভিজিৎ হালদার বলছি। অভিজিৎ হালদার, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান, আপনার বয়স কত? আপনার বয়স কত? হ্যালো, 38। হ্যাঁ আপনার কি সমস্যা রয়েছে? হ্যাঁ আপনার কি সমস্যা রয়েছে? আমি একটু নিজের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ নিজের ব্যাপারে মানে বর্তমানে কি সমস্যা রয়েছে সেটা একটু বলুন। হ্যালো, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। বলছি আপনার বর্তমানে কি সমস্যা রয়েছে সেটা একটু বলুন। হ্যালো, আমরা কিন্তু বুঝতে পারছি না আপনার কথা, একটু জোরে বলুন। আমার তো বিজনেসে ডাউন যাচ্ছে ওই জন্য। বিজনেসে ডাউন যাচ্ছে, আচ্ছা আপনি শুনতে থাকুন, মহারাজজি বলে দিচ্ছেন কি বলবেন এই বিষয়ে। আচ্ছা হ্যাঁ শোনো বাবা, তোমার বাড়ি বর্ধমান নিবাস, তাহলে তোমার নিকটতম আশ্রমটি হচ্ছে হিন্দু ভূমির হরিপাল জগজীবনপুর গজারমোড়। তুমি কর্ডলাইনে বর্ধমান থেকে ট্রেন উঠে কামারকুণ্ড নেবে, ওখান থেকে তারকেশ্বর লোকাল ধরে হরিপাল নেমে যাবে, ফোন করে আসবে যদি আসতে ইচ্ছুক থাকো, ভক্তি বিশ্বাস থাকে। আর তোমার যে সমস্যা বলছো, যে ব্যবসার একটা মন্দা চলছে, আশানুরূপ ফল রেজাল্ট হচ্ছে না, তার জন্য তোমাকে কী করতে হবে, তারক তারা মহা মন্ত্র মহানাম ওং কালী ওং মা মায়ং ওং হরি ওং হরি হরি ওং 3 বার সকালে দুপুরে সন্ধ্যায় ভক্তি শ্রদ্ধা সহকারে জপ করতে হবে, মনন করতে হবে, স্মরণ করতে হবে, সাধন করতে হবে অন্তত 108 বার। আর একটি মহামৃত্যুঞ্জয় কবচ হিন্দুভূমি আশ্রমের মাধ্যমে নির্মাণ করে দেওয়া হবে বৈদিক এবং তান্ত্রিক মতে। যাগ যজ্ঞ হোম পূজা অর্চনা সম্পন্ন করার পরে ওই কবচ যদি তুমি ধারণ করতে পারো, তাহলে তোমার যে ব্যবসায়িক সমস্যা চলছে, ডামাডোল চলছে, অস্থিরতা চলছে, সেটা তুমি পেরিয়ে যেয়ে তুমি লাভের পথ দেখবে দেখবে দেখবে। অবশ্যই আপনি যদি অনুষ্ঠান দেখে থাকেন, মহারাজজি কিন্তু আপনাকে বলে দিলেন যে কি করতে হবে। আর যে কবচের কথা বললেন, এই কবচ নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমে, কারণ এই কবচের মাধ্যমে কিন্তু বহু মানুষ তাদের বিভিন্ন সমস্যা কাটিয়ে আজ একটা সুন্দর জীবন ফিরে পেয়েছেন। এই কবচের মাধ্যমে ব্যবসা হোক বা চাকরি হোক বা পড়াশোনা, ছেলেমেয়েদের পড়াশোনার বিষয় হোক, বা অনেক সময় দেখা যায় আপনি যে কাজটাই করতে যাচ্ছেন, যেটারই উদ্যোগ নিচ্ছেন, সেটাতেই বাধা
বাধা আসছে, এই সমস্ত বাধা বিঘ্ন কাটানোর জন্য সেই কবচের কিন্তু খুবই প্রয়োজন। আর কার জন্য কোন কবচ দেওয়া হবে তার জন্য কিন্তু একবার আসতে হবে আশ্রমে, আপনার কি সমস্যাটা, সেই সমস্যাটা যদি আপনি মহারাজজিকে ভালোভাবে জানাতে পারেন তাহলে মহারাজজি সেই সমস্যাটা জেনে সেই সমস্যার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপনাকে সেটার সঠিক সমাধান দিতে পারবেন। এবং এই কবচ দিয়ে যদি আপনার সমাধান পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু একবার তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমে চলে আসুন, কারণ আশ্রমে আসলেই মহারাজজির সঙ্গে একবার কথা বললেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সমস্যা কাটিয়ে সুন্দর জীবন ফিরিয়ে আনার জন্য কিন্তু ইনি একমাত্র মাধ্যম, এবং মহারাজজি একমাত্র পারেন আপনাদের সেই সমস্যা কাটিয়ে সুন্দর জীবন আপনাদের উপহার দিতে। আর এই কবচের মাধ্যমে যে অর্থ সংগ্রহ হয় সেটা কিন্তু মহারাজজি নিজের কাজে বা নিজের আশ্রমের কাজে কিন্তু সেটা ব্যয় করেন না, সেই অর্থ কিন্তু পুরোটাই ব্যয় হয় সমাজ এবং মানুষের কল্যাণার্থে। এই অর্থ দিয়ে সমাজ এবং মানুষের বিভিন্ন মঙ্গলময় কাজ করা হয়। আর অবশ্যই এই তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম সর্বদাই কাজ করে চলেছে সমাজের বিভিন্ন মঙ্গল কাজ, সমাজকে কত ভালোভাবে আরও ভালো করে তোলা যায়, সমাজের কলুষতা দূর করে সমাজকে আরও সুন্দরভাবে গঠন করার কাজে, আর অবশ্যই হিন্দু ধর্মের প্রচার এবং প্রসারের কাজে। কারণ অনেক সময় আজকাল আমরা সমাজে দেখতে পারি হিন্দু ধর্ম অনেকভাবে নষ্ট হচ্ছে বা হিন্দুত্বের প্রতি হিন্দুত্বের উপর অনেক আঘাত আসছে, তাই সেই হিন্দু ধর্মকে কিভাবে অক্ষুণ্ণ রাখা যায়, আগামী 500 বছর কিভাবে হিন্দু ধর্ম অক্ষুণ্ণ থাকবে সেই বিষয়ে কিন্তু এই আশ্রম সর্বদাই কাজ করে চলেছেন। এবং মহারাজজি নিজেও ব্রতী হয়েছেন এই হিন্দুত্ব রক্ষার্থে এবং অবশ্যই সমাজে মানুষের মঙ্গলার্থে। তাই সমস্যা থাকলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমে আপনারা চলে আসুন। আর অবশ্যই এই আশ্রমে হোমযজ্ঞের মাধ্যমে আহুতি দেওয়া হয় এবং আপনাদের কোনো জটিল সমস্যা থাকলে এই হোমযজ্ঞের আহুতির মাধ্যমে কিন্তু সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। যেটা আমি বললাম যে ধনী গরিব নির্বিশেষে আপনারা এই আশ্রমে আসতে পারেন, কোনো অর্থের চিন্তা আপনারা করবেন না, মহারাজজি সবসময় রয়েছেন আপনাদের পাশে এবং আপনাদের সাথে, তাই যে কোনো সমস্যায় কিন্তু আপনারা মহারাজজিকে এবং তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমকে আপনাদের পাশে পেয়ে যাবেন। আর অবশ্যই আশ্রমের উন্নতির জন্য আপনারা অনুদান দিতে পারেন, যারা ইচ্ছুক আশ্রমের উন্নতির জন্য অনুদান দিতে তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, কারণ যারা তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমে এসেছেন তারা এসেই বুঝতে পেরেছেন যে এই আশ্রমে আসলেই আপনাদের সমস্যার সঠিক চাবিকাঠি এখানেই রয়েছে। তাই যারা চাইছেন যে আশ্রমটা আরও বড় হোক বা আশ্রমটা আরও সুন্দর হোক বা এই হিন্দুত্বের বিকাশ আরও ঘটুক তার জন্য কিন্তু অবশ্যই আপনারা অনুদান দিতে পারেন, তাই অনুদান দিতে হলে অবশ্যই মহারাজজির সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর আপনারা যে কোনো সমস্যা নিয়ে মহারাজজির সঙ্গে কথা বলতে পারেন 10:00 থেকে 11:00 মধ্যে, এই সময় আপনারা ফোন করে মহারাজজির সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারেন। আমরা আবার চলে যাচ্ছি আজকের আলোচনায়। আচ্ছা মহারাজজি, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, তখন তিনি রণভূমি থেকে প্রত্যাগমন করে এসে কেবলমাত্র নিজের দেশের রাজা হয়ে থেকে গেলেন, সমগ্র পৃথিবী থেকে তার অধিকার চলে যেতে থাকলো, কিন্তু সেখানেও সেই প্রবল শত্রুরা সেই সময় এসে মহাভাগ রাজা সুরথকে আক্রমণ করলো। রাজার শক্তি কমে যাচ্ছিল, তার ফলে তার দুষ্ট বলবান এবং দুরাত্মা মন্ত্রীগণ সেই রাজধানীতেও রাজকীয় সৈন্য সামন্ত ও কোষাগার অধিকার করে নিল। সুরতের প্রভুত্ব নষ্ট হয়ে যাওয়াতে তিনি মৃগার উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে একলাই এক গভীর অরণ্যে গমন করলেন। সেখানে তিনি দ্বিজবার মেধা ঋষির আশ্রম দেখতে পেলেন, যেখানে হিংস্র জন্তুরাও নিজেদের স্বাভাবিক হিংসাবৃত্তি ত্যাগ করে পরস্পর শান্তভাবে বাস করত। মুনির অনেক শিষ্য সেই আশ্রমের শোভাবর্ধন করত। তস্তৌ কঞ্চিতং সকালঞ্চ মুনিনা তেন সৎকৃতাঃ ইতেশ্চ তশ্চ বিচারমস্তস্মিন মুনিবরাশ্রমে সোহ চিন্তয়ত তদা তত্র মামত্তাকৃষ্ট চেতনা মা পূর্বৌ পালিতং পূর্বং মা হীনং পুরাং হি তত
সেখানে যাওয়ার পর তিনি দেখে নিচ্ছি দর্শক বন্ধু কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? ছেলের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, ছেলের নামটা বলুন। আমি পার্থ চৌধুরী। পার্থ চৌধুরী, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, আপনি কোথা থেকে? হাওড়া। হাওড়া, আচ্ছা। ছেলের বয়স কত? হ্যালো, ছেলের বয়স কত? 40। হ্যাঁ, ছেলের বর্তমানে কি সমস্যা রয়েছে? ওর একটা ভিসা পাচ্ছে না, ভিসাটা কবে নাগাদ পাবে সেই আর কি। ওর অস্ট্রেলিয়া থাকে। আচ্ছা, একটা মানে বাধা বিঘ্ন আসছে যেটা বলছেন ভিসার সমস্যা। আচ্ছা মহারাজ কি বলবেন এই বিষয়ে? আপনি শুনতে থাকুন, মহারাজ বলে দিচ্ছেন। তুমি কোথা থেকে বলছো মাতাজি? হাওড়া থেকে। হাওড়া থেকে? হাওড়া থেকে। আপনি একটু টিভি সাউন্ডটা মিউট করে ফোনে কথা বলুন। তোমার নিবাস কোথায়? তোমার বাসস্থান কোথায়? হাওড়া। তাহলে তোমাকে হাওড়া থেকে তুমি L238 বাসে করে মধ্যমগ্রাম হিন্দুভূমি আশ্রমে এসো। তুমি হাওড়া থেকে আপনি শুনতে পাচ্ছেন না? আপনি একটু টিভি সাউন্ডটা মিউট করে ফোনে কথা বলুন, আর ফোনটা হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে, ফোনটা একটু বাইরে নিয়ে কথা বলুন। আমি মিউট করেছি টিভি। হ্যাঁ, ফোনটা একটু বাইরে নিয়ে দরকার হলে কথা বলুন, হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে তাই আপনি শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, তুমি আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন, মহারাজজি বলে দিচ্ছে। মহারাজজি আপনি বলে দিন। তুমি মধ্যমগ্রাম আশ্রমে এসো হাওড়া থেকে, আর ভিসা সংক্রান্ত যে সমস্যা আছে, তুমি তারক তারা মহাব্রহ্ম নাম ওং কালী ওং মা মা ওং, ওং হরি ওং হরি হরি ওং, দিনে তিনবার সকাল দুপুর সন্ধ্যা ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সহযোগে সাধন করবে, পূজন করবে, মনন করবে 108 বার। আর তোমার পুত্রের জন্য একটি মহামৃত্যুঞ্জয় কবচ নির্মাণ এবং হোম যাগযজ্ঞের প্রয়োজন আছে। এই কাজটি যদি, এই সাধন কর্মটি যদি হিন্দুভূমি আশ্রমের মাধ্যমে তুমি করাতে পারো, তাহলে তোমার পুত্রের যে ভিসা সমস্যা আছে সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে, ভিসা সে খুব শীঘ্রই সে পাবে। আর মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র ওং জংসা তুমিও জপ করবে 108 বার, আর তোমার পুত্রকে বলবে যেন প্রতিদিন 108 বার জপ করে। অবশ্যই, যে সমস্যাটা হয়েছে মানে আপনার যেমন ছেলের ভিসাতে প্রবলেম হচ্ছে, এরকম মানুষের এক একজনের এক একটা সমস্যা থাকে, হয়তো যে কাজটা করতে চাইছে সেটাতে বাধা আসছে। এই বাধাবিঘ্নগুলো আমাদের জীবনে কিন্তু এসে থাকে, তাই এই বাধাবিঘ্নগুলো কাটানোর কিন্তু ব্যবস্থা করতে হবে। মহারাজ যে আপনাকে বলে দিলেন, আপনি বুঝে গেলেন যে কী করতে হবে, কিন্তু সেটা নিয়ে যদি আপনি বসে থাকেন, একবার যদি তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমে না আসেন, তাহলে কিন্তু এই বাধাটা কাটবে না এবং আরও দিন অনেক দিন সেই বাধাবিঘ্ন থেকেই যাবে। শেষে হয়তো আপনার ছেলের যেমন যে সমস্যাটা রয়েছে, হয়তো জীবনে উন্নতিটা হবে না, সেখানে ওটা আটকে যাবে। তাই সমস্যা থাকতে থাকতেই সতর্ক হন এবং সচেতন হন, এবং সমস্যাটার কীভাবে প্রতিকার করা সম্ভব সেই বিষয়ে নিজের উদ্যোগ নিয়ে আসুন, কারণ আপনাকে নিজেকেই কিন্তু সতর্ক হতে হবে। আর অবশ্যই তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমে আসলেই সেখানে বুঝতে পারবেন যে একমাত্র মহারাজ যেই কিন্তু পারেন আপনাদের সেই সমস্যাগুলো থেকে কাটিয়ে আপনাদের একটা
সুন্দর জীবন উপহার দিতে, কারণ এই আশ্রমে এসে বহু মানুষ উপকৃত হয়েছেন, এমনকি তারা জীবনের পরবর্তী সময়ে যদি কোনো সমস্যা আসে তারা কিন্তু একমাত্র মহারাজজির সান্নিধ্যেই আসেন। আর মহারাজজিকে এবং তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমকে সর্বদাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের সাথে, আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের পাশে। আর অবশ্যই এই তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম অনেক কাজ করে চলেছেন, যেটা আমি প্রথমেই বললাম, হিন্দুত্বের রক্ষাতে এবং আগামী 500 বছর যাতে হিন্দু ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং সমাজের মধ্যে যাতে হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার ঘটানো যায়, সেই উদ্দেশ্যে তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম অনেক কাজ করে চলেছেন। তাই আপনারা যারা চাইছেন যে এই কাজকে আরও বাড়ানো যায় এবং হিন্দু ধর্মের আরও প্রচার এবং প্রসার ঘটানো যায়, তাহলে অবশ্যই মুক্ত হস্তে তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমকে দান করুন। যে কাজগুলো তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম করে থাকে আমি সেই কাজগুলো আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি। বিশ্বময় হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, হিন্দু দর্শন প্রচার, প্রসার ও সংরক্ষণ। ভারত একটি হিন্দু রাষ্ট্র, সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র হিন্দুদের লক্ষ্য, গোরক্ষা, গোসেবা, গোমাতা পূজন, ভারতে আশ্রিত বিশ্ব থেকে আগত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদান, ভারতে আগত অনুপ্রবেশকারীদের বহিষ্কার, হিন্দু জন জাতির মধ্যে ঐক্য সাধন, কোনো হিন্দু পতিত হতে পারে না, হিন্দু অমৃত সন্তান, জাতীয় সংহতি রক্ষা, সন্ত্রাসবাদ মুক্ত পৃথিবী, হিন্দু রক্ষায় ও হিন্দুভূমি রক্ষায় হিন্দু রক্ষী বাহিনী গঠন, ভারত মাতার পূজন, ভারত মাতার জয়, দুর্নীতি মুক্ত ভারত, নেশামুক্ত ভারত, সকলের জন্য অভিন্ন আইন, হিন্দু মঠ মন্দির গঠন, সংস্কার ও উদ্ধার, হিন্দু জাগাও, হিন্দু বাঁচাও, হিন্দু বাড়াও, হিন্দু বসাও, বেটি বাঁচাও, বহুলাও, ছোঁয়া ছুট জাত পাত মুক্ত হিন্দু সমাজ নির্মাণ, ভয়ে প্রলোভনে স্বধর্ম হিন্দু ধর্ম ত্যাগ করব না, অন্য ধর্ম গ্রহণ করব না, অখণ্ড ভারত নির্মাণ, সকলের জন্য অন্ন বস্ত্র বাসস্থান জীবিকা শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থা, সকলের মৌলিক অধিকার মানবাধিকার রক্ষা, হাজার বছরের বিদেশি ধর্ম সংস্কৃতি দর্শনের প্রভাব থেকে শাশ্বত সনাতন হিন্দু ভারতীয় ধর্ম সংস্কৃতি দর্শনের পুনঃপ্রতিষ্ঠা। আপনারা তো জেনে গেলেন যে এই তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম কী কী কাজ করে থাকে, তাই আপনারা যদি চাইছেন এই কাজ আরও বেশি মাত্রায় করা হোক তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমের মাধ্যমে, অবশ্যই আপনারা মুক্ত হস্তে দান করুন। এই কাজগুলো কিন্তু খুবই সুন্দর কাজ, যেটা তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম বিগত কয়েক বছর ধরে করে আসছে। তারা কিন্তু সর্বদাই চেষ্টা করে চলেছে সমাজ ও মানুষের মঙ্গলার্থে এবং সমাজ ও মানুষের মধ্যে হিন্দু ধর্মের প্রচার এবং প্রসারে এবং হিন্দুত্বের রক্ষার্থে। তাই অবশ্যই আপনারা যদি চান যে হিন্দু ধর্মের আরও প্রচারক আরও প্রসারক এবং হিন্দু ধর্ম অক্ষুণ্ণ থাকুক, তাহলে অবশ্যই আপনারা মুক্ত হস্তে এই তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমকে প্রদান দান করুন, যাতে তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম এই কাজগুলো আরও সুষ্ঠুভাবে করে তুলতে পারে। আবার চলে যাচ্ছে আজকের আলোচনায়। মহারাজজি, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম সেই বিষয়ে কী বলবেন দর্শক বন্ধুদের? সেখানে যাওয়ার পর তিনি মুনিবর দ্বারা সমাদৃত হয়ে সেই মুনিবরের আশ্রমে ইতস্তত ঘোরাফেরা করে কিছু সময় কাটালেন। সেখানে মমতা অভিভূত চিত্তে তিনি চিন্তা করতে লাগলেন, অতীতে আমার পূর্বপুরুষরা যে নগর সুরক্ষিত রেখেছিলেন সেই নগর আজ আমার দ্বারা পরিত্যক্ত, আমার দুরাচারী ভৃত্যবর্গ সেই নগর ধর্মানুসারে রক্ষা করেছেন কিনা জানি না, সর্বদা মদস্রবী ও মহাবল আমার প্রধান হস্তি, এখন শত্রুদের অধীন হয়ে কেমন সব ভোগ করছে, যেসব লোকেরা আমার অনুগ্রহ বেতন ভোজ্য দ্রব্যাদি পেয়ে সর্বদা আমার অনুগত ছিল তারা নিশ্চয়ই এখন অন্য রাজাদের দাসত্ব করছে, বহু কষ্টে সঞ্চিত আমার সেই ধনরাশি ওইসব অমিতবেই আমাত্যদের দ্বারা নিয়ত ক্ষয় হতে হতে নিঃশেষ হয়ে যাবে। রাজা সুরত সর্বদাই এই সমস্ত ঘটনা এবং অন্যান্য দুশ্চিন্তা করতেন। একদিন তিনি সেই দ্বিজবর মেধামুনির আশ্রমের কাছে এক বৈশ্যকে দেখতে পেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, মহাশয় তুমি কে, তুমি এখানে কেন এসেছ?
তোমাকে যেন শোকাকুল ও মানসিক বেদনাযুক্ত বলে মনে হচ্ছে। রাজা সুরাতের এই প্রীতিপূর্ণ সম্ভাষণে বিনয়াবনতভাবে সেই বৈশ্য রাজাকে প্রণাম করে প্রত্যুত্তরে বললেন, বৈশ্য বললেন, হে রাজন, ধনবান বংশে জাত আমি এক বৈশ্য, আমার নাম সমাধি, আমার দুষ্ট স্ত্রী পুত্ররা ধন লোভে আমাকে বিতাড়িত করেছে। বর্তমানে আমি ধন সম্পত্তি ও স্ত্রী পুত্রাদের দ্বারা পরিত্যক্ত। আমার বিশ্বস্ত আত্মীয় স্বজনরা আমার ধন সম্পত্তি ও আত্মসাত করে আমাকে পরিত্যাগ করেছে। এই জন্য দুঃখিত মনে আমি বনে চলে এসেছি। এখানে এসে আমি জানতেও পারছি না যে আমার স্ত্রী পুত্র এবং আত্মীয় বন্ধুরা কুশলে আছেন কিনা। প্রবৃত্তিং সজানাং চ তারণাং চত্রাত সমস্থিতা কিন্নু তে সংগৃহে কেমমক্ষেমং কিন্নু সম্প্রতম কথান্তে কিন্নু সদ্বৃত্তা দুর্বৃত্তা কিন্নু মে সুতাঃ। রাজুবাচ জরণী রাস্তা ভবালুক্ত পুত্র দ্বারা নির্বাণ তেষু কিং ভবতু স্নেহ মনুপত্নাতি মানসম। বৈশ্যবাচ এবামেত যথা প্রাহু ভবান অস্মদ গতং বচাহ কিং করোমি না বদনাতি মম নিষ্ঠুরতং মনাহ। জয় সন্তচ্চ পিতৃস্নেহে আয়ং ধনুর্লব্ধে নিরাকৃত পতিশ জন হরদঞ্চ হরদিতে শব মে মনাহ। কিমে তন্নভি জানামি জানান্নপি মহামতে। বাড়িতে এখন তারা কুশলে আছে না কষ্টে আছে কে জানে। আমার ছেলেরা কেমন আছে, তারা কি এখনো সদাচারী নাকি দুরাচারী হয়ে গেছে? রাজা জিজ্ঞাসা করলেন, যেসব লোভী স্ত্রী পুত্রগণ অর্থের লোভে তোমাকে ঘর ছেড়া করেছে, তাদের জন্য তোমার মন এত স্নেহাসক্ত কেন? বৈশ্য সমাধি বললেন, আমার সম্বন্ধে আপনি যা বলছেন তা সবই ঠিক, কিন্তু কি করব, আমার মন তো নিষ্ঠুর হতে পারছে না। যারা অর্থের লোভে পিতৃ স্নেহ পতি প্রেম ও স্বজন প্রতি স্বজন প্রীতি জলাঞ্জলি দিয়ে আমাকে বহিষ্কৃত করেছে, তাদের প্রতি আমার মন অনুরক্ত হচ্ছে। হে মহামতি, গুণহীন স্নেহহীন বন্ধুদের প্রতিও যে আমার মন এইরকম মমতা যুক্ত হচ্ছে, এর কারণ কি? আমি তো বুঝিয়ে বুঝতে পারছি না। তাদের জন্য আমার দীর্ঘশ্বাস পড়ছে এবং অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে। ওরা প্রীতিহীন, তবুও যে ওদের প্রতি আমার নির্দয় হতে পারছি না, আমি কি করব? যা প্রেম প্রবণং চিত্তং বিগুণস্মি বন্ধুষু তেষাং কৃতে মে নিঃশ্বাস দুর্মানসঞ্চ জায়ত করোমি কিং জন্য মনস্তেষ প্রীতিষু নিষ্ঠুরম। মার্কণ্ডেয় উবাচ, ততস্তৌ সহিত বিপ্র তং মুনি সমুপস্থিত সমাধির নাম বৈশ্যহীশৌ সচ পার্থিব সত্তম কৃত্বা তৌ যথা নয়ং যথাং তেন সংবিধম উপবিষ্ট কথা কাশী চক্র ক্রোত বৈশ্য পার্থিব। রাজুবাচ ভগবস্তমহং প্রষ্টুমিচ্ছামেকং বদস্য তদ দুঃখায় জন্মে মানসা সচ্চিত্তায়ত্ততং বিনা মমত্তঙ্গাতো রাজ্যস্য রাজ্যঙ্গেশ অখিলেষ্বি। মার্কণ্ডেয় মুনি বললেন, হে ব্রহ্মান, তখন রাজ শ্রেষ্ঠ সুরাত এবং সেই সমাধি নামক বৈশ্য দুজনে একসাথে
মেধার্ষির কাছে গিয়ে যথাযোগ্য বিনীত প্রণাম করে তার সামনে বসলেন। তারপর সেই বৈশ্য এবং রাজা কিছু কথাবার্তা শুরু করলেন। রাজা বললেন, হে ভগবান, আমি আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করি, অনুগ্রহ করে তার উত্তর আমাকে বলুন। আমার মন আমার নিজের বশবিত না থাকায় এই প্রশ্ন সর্বদাই আমাকে দুঃখ দিচ্ছে। যে রাজ্য আমার হাতের বাইরে চলে গেছে সেই রাজ্যের প্রতি এবং তার সব কিছুর প্রতি আমার মমতা বদ্ধ হয়ে রয়েছে। জানাতে অপি যথাগ্রস্য কিমে তন্মুনি সত্তম আয়ঞ্চ নিকৃতাঃ পুত্রার্দাহ ভৃত্যর্থাৎ যাযোজিত সজানেন চ সন্তপ্তস্তেষু হর্দি তথা পোতি এবামেষু তথা অঞ্চ দাবপত্যন্ত দুঃখিত দুষ্টদোষোপি বিষয় মামতাকৃষ্ট মানসৌ তৎকিমেতন্মহাভাগ জন্মোহে গনীনরোপি মমাশ চ ভবতেষ বিবেকান্দস্য মূরতা। ঋষিরুবাচ, জ্ঞানামস্তি সমস্তস্য জম্ভর বিষয়ের গোচর। হে মুনিসত্তাম, সেই রাজ্য যে আমার আর নেই তা জানা সত্ত্বেও সেই রাজ্যের প্রতি এখনো বৈশ্য এখানে এই বৈশ্য স্ত্রী পুত্রদের দ্বারা বাড়ি থেকে বিতাড়িত অপমানিত হয়ে এসেছেন। পুত্র দেখে নিচ্ছে, একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার মহারাজকে। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার দিদি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সোনপুর থেকে বলছি। ছেলের সম্বন্ধে জানলাম। ছেলের সম্পর্কে আপনার ছেলের নামটা কি বলুন? ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়। ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়। বয়স হচ্ছে 13। বয়স 13। হ্যাঁ, ছেলের কি বর্তমানে কোনো সমস্যা রয়েছে? সমস্যা মানে এই পড়াশোনাটা নিয়ে একটু জানতে। আচ্ছা, পড়াশোনায় অমনোযোগী বা পড়াশোনায় কিছুটা সমস্যা রয়েছে? হ্যাঁ, আপনি দেখতে থাকুন, মহারাজজি বলে দিচ্ছেন। মহারাজজি কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ মাতাজি, তোমার নিবাস সোনপুর। সোনপুর থেকে হিন্দু ভূমির আশ্রম মধ্যম গ্রাম, তুমি ওখানে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারো। আর তোমার পুত্রর যে পড়াশোনায় অমনোযোগী এই একটা ব্যাপার বলছো, বা যাতে আরও ভালো রেজাল্ট করতে পারো সেই জন্য মাতা হিসাবে তুমি উদ্বিগ্ন। এর পরিত্রাণের উপায় হচ্ছে তারক তারা মহাব্রহ্ম নাম। ওম কালি ওম মা মা ওম, ওম হরি ওম হরি হরি ওম। কি ভালো রেজাল্ট হবে? তুমি আগে শোনো, ধৈর্য হরি না, এত অল্পতে কি করে ধৈর্য আনলে, কি করে চলো, একদমই আগে শ্রবণ করো। এর জন্য তোমাকে তো অর্থ ব্যয় করতে হচ্ছে না, তাহলে একটু শ্রবণ করবে। কি বলছেন আগে এটা শুনে নি। ওম কালি ওম মা মা ওম, ওম হরি ওম হরি হরি ওম। দিনে তিনবার, সকালে দুপুরে সন্ধ্যায় ভক্তি শ্রদ্ধা সহকারে স্মরণ করবে, মনন করবে, সাধন করবে, ধ্যান করবে, জপ করবে 108 বার করে। কেন এই তারক তারা মহাব্রহ্ম নাম? তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম হচ্ছে ওম, মানে পরম ব্রহ্ম, ব্রহ্ম শক্তি হচ্ছে ওম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ওঙ্কার সাধনা যদি কেউ করতে পারে, কিরকম করতে হবে একবার আমি দেখাচ্ছি, দেখো। ও সহকারে করতে পারো, তাহলে দেওয়ার তোমার যিনি করতে পারবেন তার সাধ্য করায়ত্ত, সিদ্ধি করায়ত্ত, ধর্ম অর্থ কাম মোক্ষ তিনি তার জীবনে লাভ করবেনই ভক্তি শ্রদ্ধা সহকারে। সেরকম ওম এখানে আছে। কালী আছে, কালী মানে জগৎ জননী মহামায়া কালী, 10 মহাবিদ্যা দেবদেবী কালী। মা আছেন, মা মানে জগৎ প্রসবনী মহামায়া, আমাদের যিনি গর্ভধারিণী তিনি সেই মা, বা যে কোনো নারী শক্তি
যেমন স্ত্রী শক্তি, যিনি সৃজন করতে পারেন, সৃষ্টি করতে পারেন, জগৎকে পালন করতে পারেন, সেই মাতৃশক্তিকে অর্থ সেই মা বলা হচ্ছে, হরি বলা হচ্ছে, স্বয়ং নারায়ণকে বলা হচ্ছে, হরি বিষ্ণুকে। তাই এত মন্ত্র, এত যেখানে ভগবানের শক্তি, তাকে যে তুমি সাধন করতে পারো, স্মরণ করতে পারবে, মনন করতে পারো, একটা কথা সবসময় মনে করতে হবে, শব্দ ব্রহ্ম, এই শব্দ ব্রহ্ম একেই যদি সাধন করতে পারো তাহলে তোমার সব কিছু সমস্যা মিটে যাবে। যেখানে তোমার প্রতিনিয়ত টিভিতে খুললি দেখতে পাচ্ছ কেউ জ্যোতিষ, কেউ তান্ত্রিক বলছে এই টোটকা ওই টোটকা, ওগুলো সব ভণ্ডামি, পুজরকি, সব ওয়াস্ট, ফালতু। একথা আমি কেন বলছি, ওখানে সাধনার কি আছে, ঈশ্বরের সাথে যোগাযোগের কি আছে, কি আছে, কিছুতে নেই। শুধু মানুষকে বোকা বানানোর জন্য, স্রেফ বোকা বানানোর জন্য, হিন্দু সমাজকে নষ্ট করবার জন্য আজকে এই ভণ্ড, তান্ত্রিক, জ্যোতিষ এদের জন্য আজকে অন্য ধর্ম বলেন হিন্দু ধর্মকে হেয় করছে, হেয় করছে, ধারণা করছে। মন্ত্র শক্তি হচ্ছে ঈশ্বর লাভের একমাত্র উপায়, তার সঙ্গে ওগুলো অনুষঙ্গ, ওগুলো দরকার আছে, কিন্তু মন্ত্র শক্তি ছাড়া কোনো কিছু সম্ভব নয়, এটা একটা গেল। আর তোমার পুত্রের পড়াশোনার জন্য মহানীল সরস্বতী কবচের প্রয়োজন আছে। তুমি হিন্দুভূমি আশ্রমে শরণাপন্ন হও, এখানে বৈদিক এবং তান্ত্রিক মতে হোম যজ্ঞ পূজাপাঠ করে যদি মহানীল সরস্বতী কবচ নির্মাণ করে দেওয়া যায়, তোমার পুত্র যদি সেই কবচ ধারণ করতে পারে তাহলে তার পড়াশোনায় মন বসবে, মেধা শক্তি বাড়বে, যেটা সে পড়বে সেটা সে মস্তিষ্কে ধারণ করতে পারবে, তার চিত্তে সেটা রয়ে যাবে, এবং পরীক্ষার সময় সেখানে খাতায় সেটা, সে নোটবুকে খাতায় সেটা লিখতে পারবেন, এবং তার লেখা লেখা তার যারা এক্সামিনার তারা সেটা দেখে খুব প্লিজড হবে, এবং সে ঠিক যথাযোগ্য মূল্যায়ন নম্বর সে পাবে। এটা তোমাকে আমি গ্রান্টি সহকারে বলেছি। আর এটা যদি মিথ্যে হয় তাহলে ভাবে হিন্দুদের যত দেবতা সব মিথ্যে, ফালতু, ওয়াস্ট, সেটা কখনোই সম্ভব নয়। এখানে বসে তোমাকে বলছি তুমি ওগুলো করো, তোমার পুত্রের কল্যাণ হবে, হবে, হবেই। আর সরস্বতী বীজ মন্ত্র ওই অন্তত 108 বার জপ করো, তুমিও করো, তোমার পুত্রকেও করতে পারো। আচ্ছা, আমি যাবো। হ্যাঁ, একবার আশ্রমে নিয়ে আসবেন, মহারাজের আশ্রমে আপনার ছেলেকে নিয়ে আসবেন। যে কবচটা বললেন আপনি তো শুনলেনই, কবচটা ধারণ করার পর আপনার পুত্রের বা আপনার ছেলের কি কি মঙ্গল হতে পারে, তাই ছেলেকে নিয়ে একবার আশ্রমে চলে আসুন। সবাইকে নিয়ে একবার আশ্রমে এসে মহারাজের সঙ্গে সরাসরি কথা বলুন আশ্রমে এসে, ঠিক আছে? হ্যাঁ, মহারাজজিকে কোথায় কোথায় আপনারা পেয়ে যাবেন সেই অ্যাড্রেসগুলো আমি আপনাদেরকে একবার জানিয়ে রাখছি। মহারাজজিকে আপনারা পেয়ে যাচ্ছেন নিজ আশ্রম তন্ত্রভূমি হিন্দুভূমিতে, এই ঠিকানায় জগজীবনপুর গজারমোড় হরিপাল হুগলি। এছাড়া পাচ্ছেন আশ্রম ও গৃহ মন্দির 3 নম্বর শ্রীনগর শিবতলা মধ্যমগ্রাম কলকাতা। কলকাতার নিকটবর্তী যারা রয়েছেন বা যারা কলকাতায় রয়েছেন তাদের জন্য কিন্তু মধ্যমগ্রাম আশ্রমটি সবচেয়ে কাছের আশ্রম, তাই সমস্যা থাকলে যত তাড়াতাড়ি সম্ভব এই মধ্যমগ্রাম তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমে চলে আসুন। আর নতুন আশ্রম যেখানে তৈরি হচ্ছে বা তৈরির প্রক্রিয়া চলছে সেটি হলো গ্রাম আগায়াবান্দি, পোস্ট অফিস টাবাডুমরা, বাসস্টপ গুরুকাটা মোড়, থানা রাজনগর, জেলা বীরভূম। সিউড়ি থেকে শিশাল ফার্মগামী বাস ধরলে এখানে আপনারা আসতে পারেন, এখানে জমি কেনা আছে, আশ্রম তৈরির প্রক্রিয়া চলছে। আর অবশ্যই তারাপীঠ সাধন ক্ষেত্রে পেয়ে যাবেন প্রতি মাসের শেষ শনি কিংবা মঙ্গলবার, আর কামাখ্যা সাধন ক্ষেত্রে পাবেন 2 মাস অন্তর। আর যারা হোমযজ্ঞে আহতি দিতে ইচ্ছুক তারা অবশ্যই তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমে অথবা তারাপীঠ ও কামাখ্যা সাধন ক্ষেত্রে যোগাযোগ করবেন। আপনাদের বাড়ির কাছেই কিন্তু রয়েছে তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম, তাই হোমযজ্ঞ যারা দিতে চান প্রতি অমাবস্যাতেই কিন্তু মহারাজজি হোমযজ্ঞের আয়োজন করে থাকেন, এবং যাদের জটিল এবং কঠিন সমস্যা রয়েছে তারা কিন্তু এই হোমযজ্ঞে আহুতির মাধ্যমে সেই সমস্যা থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন। অনেকটা আমি বলবো না যে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারবেন, কারণ মহারাজজি একটু আগেই বললেন যে একদম গ্যারান্টি দিয়ে কিন্তু উনি প্রতিকার করে থাকেন, তাই জটিল কঠিন সমস্যা থাকলে এই তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন, এবং হোমযজ্ঞে আহুতি দিতে ইচ্ছুক হলেও যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। আর মহারাজজির কাছে আসতে হলে কোনো অর্থ প্রতিবন্ধকতা নেই, কারণ মহারাজজি সবসময় রয়েছেন আপনাদের পাশে, আপনাদের সবার পাশেই কিন্তু তিনি রয়েছেন, তাই অর্থ সমস্যা থাকলেও কিন্তু আপনারা আসতে পারেন।
ধনী গরিব নির্বিশেষে আপনারা আসতে পারেন। আর আশ্রমের উন্নতির জন্য যারা অনুদান দিতে চাইছেন তারাও যোগাযোগ করে নেবেন তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমে। আপনারা তো অনুষ্ঠান নিয়মিত দেখে থাকলে নিশ্চয়ই জানবেন যে তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রম হিন্দু ধর্মের প্রচার প্রসার এবং হিন্দু ধর্ম অক্ষুণ্ণ রাখার জন্য যে কাজগুলো করে থাকে, তাই এই কাজগুলো যাতে আরও ভালোভাবে করা যায় এবং সমাজে হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার যাতে আরও ভালোভাবে হয় সেই উদ্দেশ্যেই কিন্তু আপনারা এই আশ্রমে অনুদান দিতে পারেন। তাই অনুদান দিতে ইচ্ছুক হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপনারা যে কোনো সমস্যা নিয়ে রাত 10টা থেকে 11টার মধ্যে সরাসরি ফোনে কথা বলতে পারেন মহারাজজির সঙ্গে। আর যে কোনো আশ্রমে আসতে হলে এই নাম্বারে বুকিং করে আসবেন 8697430143 অথবা 9836191733। এই দুটো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপও যোগাযোগ করতে পারেন। আর যেহেতু হাতে আর একদমই সময় নেই, মহারাজজি দর্শকবন্ধুদের উদ্দেশ্যে কী বলবেন শেষ করার আগে? হ্যাঁ, আমি যারা এই তন্ত্রভূমি হিন্দুভূমি আশ্রমের আধ্যাত্মিক স্পিরিচুয়াল অনুষ্ঠান দেখছ তাদের আমি বলবো, দেখো তোমরা একটু লক্ষ্য করে দেখো, পৃথিবীতে যতগুলো এক্সিস্টিং রিলিজিয়ান রয়েছে, আই এম নট নেমিং দেম, আমি তাদের নাম বলছি না, বুঝে নাও, তাদের এবং তাদের অবলম্বন যারা রয়েছে তাদের সেই মতকে প্রতিষ্ঠা করবার জন্য বিশ্বময় কিন্তু তারা সদা জাগ্রত আছে। আর এই যারা হিন্দু, বিশেষ করে বাঙালি হিন্দু, তারা হচ্ছে নিজের সর্বনাশটি নিজেরাই করছে, তারা একবার বলছে না আমি হিন্দু, এই হিন্দু কথাটা বলতেই যেন তারা একটা ভয় পাচ্ছে, দ্বিধা করছে। এই ভয়কে কাটানোর জন্যই আমার এই মিডিয়াতে আসা, টিভিতে আসা, শুধু একটি জ্যোতিষ বা তন্ত্র অনুষ্ঠান করা আমার কাছে মিনিংলেস। যেদিন আমি এই হিন্দু নিয়ে কোনো অনুষ্ঠান করতে পারবো না, কথা বলতে পারবো না, সেদিনে বুঝতে পারবো যে আমার শারীরিক, আমার ফিজিক্যাল শারীরিক মৃত্যু আমার ঘটে গেছে, আমার আর কিছু করে না। আমি হিন্দু, হিন্দু রক্ষার জন্য 500 বছর যাতে হিন্দু শক্তি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার জন্য তোমরা সবাই আমাদের সাহায্য করো। হেল্প হিন্দুভূমি, হেল্প হিন্দুভূমি, হেল্প হিন্দুভূমি। ওম কালী ওম মা মহারাজজিকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজ হাতে আমাদের আর একদমই সময় নেই, আগামী পর্বে মহারাজজির কাছ থেকে আরও অনেক বিষয় আমরা জেনে নেব। আজ তাহলে এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।